আলেকজান্ডার। নোয়াখালী সোনাপুর সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে অবস্থিত আলেকজান্ডার চর, একসময় শুধু চর বলেই পরিচিত ছিল এটি। আলেকজান্ডার চরের চেয়ারম্যান ঘাট কোল ঘেঁষে তৈরি হওয়া নতুন এই বাঁধ দেখতে প্রতিদিন শত শত মানুষের ভিড় জমাচ্ছেন এখানে। যে কোনো জায়গা থেকে আলেকজান্ডার যদি আসতে চান তাহলে সবার আগে নোয়াখালীর সোনাপুর জিরি পয়েন্টে আসতে হবে। এর পশ্চিম পাশে দেখতে পারবেন চেঞ্জ স্টেশন, জনপ্রতি ভাড়া হচ্ছে 80 টাকা। আসসালামু আলাইকুম, আমি বাসির রহমান। আজকের পর্বে আমরা দেখব আলেকজান্ডার। দীর্ঘ 1 ঘন্টা সময় নিয়ে আমি এসে পৌঁছালাম আলেকজান্ডার বাজার। তারপর হালকা নাস্তা করে মসজিদের পশ্চিম পাশে রাস্তাটা দিয়ে আমি রওনা দিই মাছঘাটের উদ্দেশ্যে। আমি এখন আছি আলেকজান্ডার মাছঘাট। এ পাশ দিয়ে লঞ্চঘাট যাওয়া যায়, আবার সিভিক্সও যাওয়া যায়, তাই আমি মাছঘাটে চলে আসলাম সবার আগে। আর মাছঘাটটা অনেক সুন্দর। আপনারা যারা এখানে আসবেন সবার আগে লঞ্চঘাট যাবেন, লঞ্চঘাট ঘুরে মাছঘাট আসবেন, মাছঘাট ঘুরে সিভিক্সে যাবেন, সিভিক্স ঘুরে বাসা ব্যাক করতে পারবেন খুবই সহজে। এখানে কি মাছ পাওয়া যায় বেশিরভাগ? এখানে ইলিশ বেশিরভাগ পাওয়া যাচ্ছে। আর এই শীতে ইলিশ ধরা পড়ায় জেলেরা অনেক খুশি। দিন রাত শীত অপেক্ষা করে মাছ ধরতে ব্যস্ত জেলেরা। হাটঘাট এখন ইলিশের জমজমাট। শোনা গেছে এখানে মধ্যরাত পর্যন্ত বেচা বিক্রি চলে ইলিশের। আমরা তো ইলিশ মাছ খাইতেছি না, একা তাজা ধইরা আমরা তো বরাবরটা খাই। আপনারা ধইরা পাঠান পাইকারের কাছে, আমরা ওদের থেকে অনেক দাম দিয়ে। এগুলো কেজি কত করে চলে মার্কেটে বাজারে? আমাদের দেশে 400 উপরে চলে, এখানে মনে হয় আলি 200-300। আলি সে বিক্রি করে এখানে? হয় আলি হিসেবে। দেখলাম যে আরো কেজি 600-700 ডাকতেছে, আরতে বড় বড় এগুলো বড় বড় আর কি দেখছিলাম। আলি 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 আমরা তো অনেক সুখে আছে, নদীতে খান, নদীতে ঘুমান, নদীতে মাছ ধরেন, তাজা মাছ ধরে তাজা খাই আলান। অনেক ভালো খাইতে পারি। লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার 4 নং ইউনিয়নে চর আলেকজান্ডারের অবস্থান। ব্রিটিশ শাসনামলে রামগতি এসিল্যান্ড অফিসে আলেকজান্ডার নামে এক ইংরেজ ভদ্রলোক রেভিনিউ কালেক্টর পদে কর্মরত ছিলেন। তার নাম অনুসারে এই ইউনিয়নের নামকরণ করা হয় আলেকজান্ডার। বর্তমান লক্ষ্মীপুরের অন্যতম একটি পর্যটক এলাকা। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত মেঘনা বেড়িবাঁধ আর নদীর সৌন্দর্য দেখতে প্রতিদিন অসংখ্য মানুষ এখানে বেড়াতে আসেন। খুবই ছোট একটা ছাগলের ছানা। হ্যাঁ, ছাগলের ছানা না, বেড়া, এখানে সব বেড়া কিছু বেড়া। এই কামড়াইছে না রে ভাই, কামড়াইছে না আমারে। আর খুবই সুন্দর এটা, আমার থেকে নিয়ে যা দিচ্ছি করতেছে। আমি প্রথম বলছি ছাগলের ছানা না, এটা ছাগলের ছানা না, এটা হচ্ছে বেড়ার ছানা। অর্থাৎ এই মার বাচ্চা, এটা আমার কোলে আমার বাচ্চা এখন। আর এরকম বেড়ার বাচ্চা আসলে অনেক ভালো লাগে। আসো, তুমি যে একা একা কুটকুট খেলতেছো মজা পাইতেছো? একা একা কি মজা লাগে খেলতে? কি আমাকে নিবা নিবা? তো গাইজ, ঘুরতে ঘুরতে চলে আসলাম আলেকজান্ডার লঞ্চ ঘাট। আর আমি লঞ্চ ঘাটে একবার ওই পাশে যাই নাই, ঘুরে যেতে হবে। তো আমার যেহেতু ওই পাশে কোনো কাজ নেই, আমি শুধু দেখার জন্য আসছিলাম যে লঞ্চ ঘাটটা কতটা সুন্দর। তো
আমার দেখা শেষ আর এই পাশটা ঘুরে শেষ। আমরা এখন যাবো একটা সিভিক্স আছে সামনে দেখছিলাম আমি আসার সময়, ওই সিভিক্সে যাবো, ওইখানে ফুচকা টুচকা পাওয়া যায় আর কি। চারদিকে সবুজ মাঠ, বাদের গায়ে আছড়ে পড়া মেঘনার ঢেউ, সাথে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে প্রশান্তির ছোঁয়া খুঁজে পাওয়া যায়। হাতে আরও কিছুটা সময় থাকলে চর আলেকজান্ডারের এবং নুরু পাটোয়ারি চরকগুলো দেখে আসতে পারেন। নিকট প্রকৃতির সাথে একটি বিকেল কাটিয়ে সূর্যাস্ত থেকে বাড়ি ফেরার মধ্যে যে আনন্দ পাবেন তা আপনাকে কর্মময় জীবনের থেকে অনেকটাই মুক্তি দিবে। আমার স্বপ্নের হাতে হাত করা তাই, স্বপ্নের হাত বন্দি আমার মনের জমিতে জল নেই তাই, তোমার সাথে সন্ধি। অবাক করার মতো ফুচকার দোকান, আর টিভিক্সের মধ্যে এই ফুচকার রেস্টুরেন্টের মতো সিস্টেম করছে মামা। একবারে পানির সাথে সাথে রাধা হাঁস আছে, ওই যে বাড়িওয়ালাতে রাধা হাঁস আছে এখানে। আর এখানে ফুচকা খেতে খুবই এনজয় করতে পারবেন, কারণ খুবই পরিবেশটা জোস। হ্যাঁ, শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে এই তেনা টুনেটা না দিয়ে প্লাস্টিকটার এই চিড়ের তেনাটা না দিলে পারতো তাহলে অনেক ভালো লাগতো। এসি এই টেবিলটার মতো, এই টেবিলটা যখন এই চেয়ারটা আপনি বসবেন ঠিক তখন এই ভিউটা পাবেন আপনি। অ্যান্ড আমি এই মামাটার এত সুন্দর আয়োজন, আপনারা আসবেন খুব। রওনা দিলাম সবনচরের অপরূপ দৃশ্য দেখার জন্য। এটা আলেকজান্ডারের খুবই কাছে, ঢাকা থেকে যেভাবে আসবেন রাজধানী ঢাকা সাইদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রিন লাইন এক্সপ্রেস, আল বারাকা, আলম, রয়্যাল, ইকোনো এবং ঢাকা এক্সপ্রেস সহ বেশ কিছু পরিবহন বাস লক্ষ্মীপুর উদ্দেশ্যে যাত্রা করে। এদের মধ্যে শুধুমাত্র রয়্যাল এসি কোচ রয়েছে। সাইদাবাদ থেকে লক্ষ্মীপুরে যেতে 4-5 ঘন্টা সময় লাগে। ঢাকা থেকে লক্ষ্মীপুর যেতে বাস ভাড়া জন প্রতি 400-800 টাকা। বাস থেকে লক্ষ্মীপুর জুমু সিনেমা হলের সামনে নেমে সেখান থেকে লোকাল সিএনজি করে চলে যেতে পারবেন আলেকজান্ডার। তো গাইস, সবনচরের অপরূপ দৃশ্য দেখার জন্য চলে এলাম। তো এখানে মূলত এখন ধানের সিজন, তো ওনারা ধান কাটবে কিছুদিনের মধ্যে। ওইদিকে আবার কাটতেছে, এদিকে এখনও ধান পাকে নাই যার জন্য এখনও কাটে নাই। আর এই গ্রামীণ দৃশ্যটা অনেক অ্যামাজিং, মানে অনেক সুন্দর একটা জায়গা এটা। এখানে রাস্তা ভেঙে গেছে আমার মনে হয়, তো এই জায়গাটা অনেক সুন্দর। আবার এটার সামনে কিন্তু নদী আছে, ওই নদী আলেকজান্ডার মেঘনা নদীটা কিন্তু এটার সাথে মিক্স করা যায়। তাই এখানে অনেকগুলা ট্রলার হয়তো ফানিশ থাকার সময় আসছিল, তখন এগুলো আটকে গেছে, এখনও যাইতে পারে নাই। দূরে দূরে দেখা যাচ্ছে এগুলো। এই গ্রামীণ দৃশ্যটা অ্যামেজিং, কোনো চকলেট আনলে দিতে পারতাম বাচ্চাটাকে, হা করে তাকে আসতে। কিছু বলবা তুমি, কিছু বলবা? সুবর্ণচর এই গ্রামের দৃশ্যটা অনেক জোস। আর আমার খুবই সকালবেলা আসার ইচ্ছা ছিল, কারণ এখানে খেজুরের রস পাওয়া যায়, বাট এ পাশে না, ওইদিকে খেজুরের রস পাওয়া যায়। 6টার মধ্যে এখানে আসতে হবে, তা না হলে খেজুরের রসটা পাওয়া যাবে না। আর ঘুরতে ঘুরতে ব্লগের শেষ পর্যায়ে চলে আসলাম, দেখো অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।